গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আবারও স্বাগতম ব্লগ উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে, আপনাদের হোস্ট তাজুল। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের জন্য আরও 10টি প্রশ্ন নিয়ে এসেছি। প্রতিটা প্রশ্ন আজকেরও থাকবে তোমাদের সায়েন্স থেকে, বিজ্ঞান থেকে থাকবে, কারণ আমাদের রিটেন এক্সামে আমাদের সায়েন্স থেকে প্রশ্ন আসবেই, তাই আমাদের সায়েন্সের প্রশ্ন দেখার প্রয়োজন আছে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং প্রতিটি প্রশ্ন অবশ্যই নোট করে রাখবেন, কারণ আপনারা যেহেতু জানেন সবাই যে আমাদের টিয়ার স্যারের রিটার্ন এক্সামের বেশি বাকি নেই, কারণ ফিজিক্যালের যে 3 দিন বাকি রয়েছিল মেয়েদের, সেটা কিন্তু জুলাই মাসেই কমপ্লিট হয়ে যাবে। তারপরই খুবই সম্ভবত তোমাদের আগস্টের লাস্টের দিকেই রিটার্ন এক্সামটা হয়ে যেতে পারে, তাই আমাদের কাছে আর বেশি সময় নেই, আমাদের এখন থেকেই সব কিছু একদম শেষ করে রাখতে হবে, ঠিক আছে? পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আগে থেকেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা আমি স্টার্ট করবো। এখন স্টার্ট করার আগে তোমাদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও সামনের দিকে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদিও অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করছি। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? ঠিক আছে, হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়, তাহলে দেখে নেব আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখো, হাইগ্রোমিটারে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। ঠিক আছে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাব সেকেন্ড প্রশ্নে। তো চলে এসেছি সেকেন্ড প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখো, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? ঠিক আছে, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দেখে নেব আনসারটা কি হবে। তাহলে আনসারটা হচ্ছে কি, দেখো, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে লাইসোজোম উৎসেচক থাকে। ঠিক আছে, আনসারটি হচ্ছে লাইসোজোম। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছি পরের প্রশ্নে। চলে এসেছি 3 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ঠিক আছে, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ঠিক আছে, তাহলে এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে ভিটামিন এ ও ডি। ঠিক আছে, ভিটামিন এ ও ডি যকৃতে সঞ্চিত হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। চলে এলাম 4 নম্বর প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, দেখো, বেশি ভিটামিনে শরীরে কি সমস্যা দেখা দেয়? ঠিক আছে, বেশি ভিটামিনে শরীরে কি সমস্যা দেখা দেয়, তাহলে দেখে নেবো আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে কি, আনসারটা হচ্ছে বেশি ভিটামিনের শরীরে মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতার সমস্যা দেখা দেয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। তাহলে দেখো, চলে এসেছি পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা হচ্ছে কি, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? ঠিক আছে, তাহলে এখন দেখে নেবো আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে কি, আনসারটি হচ্ছে মানুষের দাঁতের কঠিন অংশের নাম হলো এনামেল। ঠিক আছে, আনসারটা হচ্ছে এনামেল। ওকে বন্ধুরা, তাহলে এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। চলে এলাম নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে কি, দেখো, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? ঠিক আছে, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? ঠিক আছে, তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা। তো আনসারটা হচ্ছে ভিটামিন B12-এর অভাবে। ঠিক আছে, ভিটামিন B12-এর অভাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাব নেক্সট প্রশ্নে। চলে এলাম নেক্সট প্রশ্নে। প্রশ্ন হচ্ছে কি, দেখো, কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? ঠিক আছে, কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে তিমির। ঠিক আছে, তিমির দেহে লোম থাকে না। ঠিক আছে বন্ধুরা, আনসারটা হচ্ছে তিমি। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি এখন 8 নম্বর প্রশ্নে। ঠিক আছে, চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? ঠিক আছে, যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে কি, দেখো, আনসারটি হচ্ছে কোপ্রোফেগি। ঠিক আছে, যেসব প্রাণীরা রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? তাদের বলে কোপ্রোফেগি। ঠিক আছে, কোপ্রোফেগি।
ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। চলে এসেছি 9 নম্বর প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কোন কীটনাশকের ছোঁয়ায় প্রত্যঙ্গের মৃত্যু ঘটতে পারে? ঠিক আছে, কোন কীটনাশকের ছোঁয়ায় প্রত্যঙ্গের মৃত্যু ঘটতে পারে? ঠিক আছে, তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখো, প্যারাথিয়ন। ঠিক আছে, প্যারাথিয়ন। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাব আজকের লাস্ট প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে। চলে এসেছি বন্ধুরা আজকের লাস্ট প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখো, নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে কেমন রং হবে? ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডকে রেখে দিলে অনেকদিন রেখে দিলে কেমন রং হবে? ঠিক আছে, তাহলে এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখো, নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে হলুদ রং হবে। ঠিক আছে, হলুদ রং হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।